সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী, তোমরা চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি আছে ফিজিক্সের, সেটির সলিউশনটা আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। তো তোমরা অনেকে কালেকশন করতে পারো না, বিভিন্ন কারণে খুঁজে পাও না, তো আমি তোমাদের জন্য এরকম কালেকশন করছি। তো এক্ষেত্রে আমি বলবো না এটার ক্রেডিট আমার, তো তোমাদেরকে আমি জাস্ট সলিউশনটা একটু পড়ে শোনাবো। তো তোমরা ভুল ত্রুটিগুলো আছে কিনা কোনো তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে, যেহেতু তোমরা যথেষ্ট বড় হয়েছো। তো শিরোনাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। ক নং প্রশ্নের উত্তর, সমদূরত্বে ঘূর্ণায়মান 1.5 কেজি ভরের জন্য নিউটনের সমীকরণ বের করব আমরা। তো আমরা জানি কোনো বস্তু সমদূরত্বে চললে ভি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে না, এবং বস্তুটির কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর নিউটনের। সুতরাং নিউটনের গতির সূত্র অনুসারে পাই এফ ইস ইকুয়াল টু এম এ, এর জায়গাটা আমরা চেঞ্জ করে ফেলবো, ভি স্কোয়ার বাই আর দিয়ে রিপ্লেস করে দেবো। নির্ণেয় নিউটনের সমীকরণটা আমরা পাচ্ছি এফ ইস ইকুয়াল টু এম স্কোয়ার এম ভি স্কোয়ার বাই আর। খ নং প্রশ্ন উত্তরটা কী হবে, দেখো যে দেওয়া আছে বস্তুটির ভর 1.5 কেজি, যেহেতু বস্তুটির সমদূরত্বে ঘূর্ণমান অর্থাৎ এস ইকুয়াল টু জিরো, আমরা জানি কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, তো দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই আমরা। দ্বিতীয় পৃষ্ঠায় ডাব্লিউ ইজুয়াল টু এফ এস, যেহেতু এস এর মান জিরো ছিল, ডাব্লিউ ইজুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ 1.5 কেজি ভরটি সমদ্বিতীয় ঘূর্ণায়মান অবস্থায় থাকার কারণে ফলে কোনো কাজ হবে না। এটা হচ্ছে খ নং প্রশ্ন উত্তর। গ নং প্রশ্ন উত্তরে দেখো যে দেওয়া আছে এম ওয়ান ইজ ইকুয়াল টু 1.5 কেজি, এম টু ইজ ইকুয়াল টু 2 কেজি, এটা চিত্রটা তোমরা এঁকে নিবে আশা করি। এটা লেখা আছে 1.5 কেজি, এটা 2 কেজি, আর এটা হচ্ছে আর, আর আমরা জানি টি ইজ ইকুয়াল টু এম টু জি। এটা হচ্ছে পৃষ্ঠতান আর কি, বা বা কেন্দ্রের যে টানটা থাকে আর কি, পৃথিবীর যে কেন্দ্রের দিকে টান সেটা। তো এম টু এর উপর কার্যকর বল এফ ইজ ইকুয়াল এফ সি মাইনাস টি এল এম সি, সরি এটা হবে আসলে থার্ড ব্রেকে, থার্ড ব্রেকে এম এম টু এর উপর কার্যকর বল জিরো হলে এম ওয়ান এর উপর কার্যকর বলও জিরো হবে। তো এফ ইজ ইকুয়াল টু জিরো যেহেতু আমরা পেয়েছি আগেই, এফ ইজ ইকুয়াল টু জিরো কোথায় পেয়েছি, উপর উপরের দিকে নাকি, এফ ইজ ইকুয়াল টু জিরো, আচ্ছা এফ ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এফ সি মাইনাস টি, এখানে টিটা আমরা পক্ষান্তর করে নিলে তাহলে এফ সি ইজ ইকুয়াল টু টি হয় এম ওয়ান ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এম টু জি, এফ সি ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি স্কোয়ার বাই আর। ওই যে আমরা আগে একটা সূত্র বের করেছিলাম খ নম্বরে, ওই সূত্রটাই। তারপর হচ্ছে এম ওয়ান ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম টু জি আর ভি স্কোয়ার, তারপরে এম টু জি আর বাই এম ওয়ান, এভাবে তোমরা লিখবে। লিখার পরে আমরা পরের পৃষ্ঠে চলে যাই, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার এম টু জি আর বাই এম ওয়ান, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার এম টু জি বাই এম ওয়ান আর রুট ওভার আর, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার মানগুলো বসালাম আমরা, তারপরে রুট ওভার আর এর মান আমরা জানি না, তো ভি ইজ ইকুয়াল টু এইটা থাকে 3.61 রুট ওভার আর, অর্থাৎ ভরটির দ্রুতি 3.61 রুট ওভার আর হওয়া দরকার। ঘ নং প্রশ্ন উত্তরটা হচ্ছে, মনে করি 1.5 কেজি ভরের দ্রুতি কমতে থাকলে 2 কেজি ভর নিচের দিকে এ ত্বরণে গতিশীল হবে, তখন এর আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু জিরো অথবা ভি ইজ ইকুয়াল টু সরি ভি নট ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অথবা ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এখানে ইউ দিয়েও আদিবেগ অথবা ভি নট দিয়েও আদিবেগকে বোঝানো হয়েছে। তো আমরা এটা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু জিরো প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু এটি আর ভি ইজ ইকুয়াল টু এটি, এটাই আসে। তো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, অর্থাৎ এর লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে, নিম্নে 2 কেজি ভরটির ব্যাগ বনাম সময়ের গুণগত গ্রাফ আঁকা হলো। এই যে গ্রাফটি দেখতে পাচ্ছ, তো মোটামুটি যে সলিউশনটি পেয়েছি আমি এটুকুই সলিউশন পেয়েছি। তো বাকিটা তোমরা অন্য জায়গা থেকে কালেক্ট করতে পারো বা নিজেরা করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং
বেল আইকনটিকে প্রেস করে দিবে, কেননা আমি মূলত এডুকেশনের পাশাপাশি বিভিন্ন জব সংক্রান্ত নিউজ এবং সার্কুলারগুলো প্রকাশ করে থাকি এবং কীভাবে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে সেগুলো বলে থাকি। তো আশা করি তোমাদের জন্য উপকৃত হবে। তো যারা এতক্ষণ দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।